নিয়ম মেনে কলকাতা রেড রোডে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন আধিকারিকরা। গত দুবছর যাবৎ মহামারীর কারণে স্তব্ধ হয়েছিল গোটা বিশ্ব। এ পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের একথা অজানা নয়। তার জেরে গোটা পৃথিবীর অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি মানুষের দৈনন্দিন রুটিরুজিতে যেমন টান পড়েছিল, পাশাপাশি আনন্দ আচার অনুষ্ঠানেও ভাটা পড়েছিল সমানতালে। কিন্তু এবার পরিস্থিতি বেশ অনুকূল, কারণ চলতি বছরের শুরু থেকেই গোটা পৃথিবী ফিরেছে তার আপন ছন্দে। তার উপর এবার স্বাধীনতার 75 বছর বলে কথা। আসলে 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। একেবারে শুরু থেকে আজ পর্যন্ত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাটা পড়েনি কখনো, কিন্তু এবার একটু অন্যরকম। এবারের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান হবে চোখে পড়ার মতো। তবে স্বাধীনতার 75 বছর উপলক্ষে ইতিমধ্যেই লোগো লাগানো মুদ্রা চালু করার পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে দেশের প্রতিটি ঘরে প্রতিটি মহল্লায় দেশের পতাকা উত্তোলনের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি স্বাধীনতার পতাকা উত্তোলিত ছবি আপলোড করার জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এমনকি এবারের স্বাধীনতা দিবসকে অমৃত মহোৎসব হিসাবে ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। তবে প্রতিবছর নিয়ম করেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস মহা আড়ম্বরে পালিত হয় গোটা দেশে। কিন্তু এ রাজ্যে দেশের 75তম স্বাধীনতা দিবস কীভাবে উদযাপিত হবে সে বিষয়ে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীও যে পিছিয়ে নেই তার নমুনা পাওয়া গেল শনিবার। প্রতিবছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা মহানগরীতে মহাসাড়ম্বরে পালিত হবে স্বাধীনতার 75 বছর পূর্তি অনুষ্ঠান। সে লক্ষ্যেই প্রতিবছরের মতো এবছরও কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয়ে গেল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মহড়া। এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে এই মহড়ার আয়োজন করা হয়েছিল গোখেল রোডে। এদিন কলকাতার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের প্রস্তুতির মহড়ায় হাজির করানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি একেবারে প্রথা অনুযায়ী সেনা মহড়া থেকে শুরু করে সুসজ্জিত ট্যাবলো গাড়ি ওই দিন কীভাবে চলবে তাও এদিনের মহড়াতে উঠে আসে। তবে এবার 75 বছরে রাজ্য সরকারের তরফে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যে বেশ জাঁকজমকপূর্ণ হবে তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।